আপনি যদি ইসলামের পক্ষ হয়ে কথা বলতে চান তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে কারণ দেখা দেখা গেছে যে আপনারা অনেক গালি গালাজ করেন আমরা চেহারাটা একটু দেখে রাখতে চাই যে আপনি কে যেন পরে চিন্তার সুবিধা হয় আমাদের আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার মনে করেন যে আমি যে তমন হ্যাঁ আমি ইসলাম ইসলাম ধর্ম মেনে চলে কিন্তু মুসলিম তা কিন্তু না ইসলামের নিয়ম কারণ আছে আমি জন্ম থেকে মুসলিম আর কি আহ তা আমার কিছু প্রশ্ন ছিল যে আপনারা তো দাদা পরকাল বিশ্বাস করেন না, পরকাল বলতে আপনার হচ্ছে আহ জীবনের কথা বলতেছি right দাদা? হম আল্লাতে যেহেতু বিশ্বাস করি না সেহেতু পরকালে বিশ্বাসের তো প্রশ্নই আসে না তাই না তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছি তাহলে তা আপনার মনে করেন যে এই জায়গায় আপনার পৃথিবীতে যদি অন্যায় করেন আর অন্যায় বলতে আমি বলতেছি যে আপনার অপরাধ অপরাধ বলতে চুরি ডাকাতি খুন ধর্ষণ এসব যদি করেন তাহলে তো দাদু আপনি যদি পুলিশ কিংবা অন্য কোন কারোর কাছ থেকে যদি বেঁচে থাকতে পারেন মানে এ থাকতে তাহলে তো দাদু আপনার বদলি মারা যান তাহলে তো আপনার কোনো সমস্যা হবে না আমি আমার কথাটা বুঝাতে পারছি আমাদের হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু ভাই আমাদের কথা হচ্ছে যেটা ফ্যাক্ট যেটা সত্য সেটাকে স্বীকার করে দেয়া সেটা যদি আপনার শুনতে খারাপ লাগে বা সেটা যদি আপনার পছন্দ মতো না হয় তাহলে তো সেটা মেনে নিতে হবে তাই না যেটা সত্য আমাদের তো সত্য জানা উচিত ধরেন একটা জিনিস একটা মিথ্যা যেটা আপনাকে খুব স্বস্তি দেয় যেটা আপনাকে খুব আরাম দেয় এটা শুনতে আপনার ভালো লাগে যেমন ধরেন আমি যদি বলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা আছে এটা শুনতে আপনার খুব ভালো লাগে এবং আপনি ভাবতে পারেন যে আমি একশো কোটি টাকা দিয়ে কি কি করব এটা ভাবতে আপনার ভালো লাগে কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে সত্য সেটা সেটা স্বীকার করে নিতে হবে তাই না এখন যেটা কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যে পরকালে গেলে আল্লাহ পিটাবে না মারবে নাকি হুর দিবে নাকি গلمان দিবে এগুলোর কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাহলে আমাদের সেই সত্যটা এত স্বীকার করে নিতে হবে যে তো আসলে কোনো প্রমাণ নাই যেমন সব ধর্মগুলাই এই ধরনের দাবি করে কিন্তু কোনোটারই কোনো প্রমাণ নাই এখন পর্যন্ত কোনো কোনো প্রমাণ পাওয়া যায় নাই এখন প্রমাণ পাওয়া গেলে তো ভালো কিন্তু প্রমাণ তো পাওয়া যাচ্ছে না আসলে প্রমাণ না পাওয়া গেলে সেই জিনিসের উপর ভিত্তি করে আমরা কি আমাদের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা এগুলো চালাতে পারি যে পরকালে কি হবে না না হবে সেটার উপর মানে জীবন আমাদের সমাজ চলতে পারে না যে জিনিসের কোনো প্রমাণই নেই যে জিনিসের অস্তিত্বের অন্তত একটা প্রমাণ থাকলে আমরা সেটা নিয়ে আলাপ করতে পারতাম যে হ্যাঁ এটার একটা প্রমাণ আছে এটা নিয়ে একটা একটু আমরা আলাপ করি কিন্তু যেটা একটা কিছু প্রমাণ পাওয়া যায়নি পরকালের সেটা নিয়ে আমরা কিভাবে সেইটার উপর ভিত্তি করে আমরা আমাদের নৈতিকতা আমাদের মানে সমাজ রাষ্ট্র আইন কানুন বিচার ব্যবস্থাগুলো কিভাবে চালাবো যে জিনিসের কোনো প্রমাণ নাই অন্তত যে জিনিসের প্রমাণ আছে সেটার উপর ভিত্তি করে তো আমাদের আইন কানুন বিচার ব্যবস্থা চালাতে হবে তাই না এটা আপনিও ভালোভাবে জানেন ভাই যে আল্লাহ ভগবান ঈশ্বর বা কালী শিব শিব যিশু খ্রিস্টের মানে ট্রিনিটি এই সমস্ত কিছু একটারও কোনো প্রমাণ পাওয়া যায়নি

এখন যদি কেউ এরকম অনেক দেওয়া যায় না এটা সত্য সত্য স্বীকার করে নিতে হবে এটার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে আইন এবং বিচার ব্যবস্থাকে আরো ভালো করে তৈরি করার চেষ্টা করা কিভাবে ভালো করা যাবে সেটা নিয়ে আলাপ আলোচনা করা কিভাবে আরো মানে শক্তিশালী এবং মানে এমন ভাবে করতে হবে যেন কোনো অপরাধী পার না পেয়ে যায় হ্যাঁ কিন্তু আপনি যদি একটা যেটা অপ্রমাণিত একটা বিষয়ের উপর ভিত্তি করে যদি আপনি এই জিনিসগুলো তৈরি করেন আইন তৈরি করেন তাহলে তো সেটা তো কোনো কাজের কথা হলো না তাই না ঠিক ভাই তবুও হ্যাঁ বলেন ভাই হুম হুম Hello? Hello? ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না আপনি বলতেছেন বোধ হিটলারের কথা হিটলার অনেক অন্যায় করেছে কিন্তু হিটলার কে হ্যাঁ হিটলার কথা হ্যাঁ 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 এটা এটা বলতে চাইছেন আপনার কথা কেটে কেটে যাচ্ছে দেখে পুরোটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি এই কথাটা বলতে চাইছেন দে হ্যাঁ ব্যাপার হচ্ছে যে হিটলার কে ধরেন হিটলার 60 লক্ষ মানুষকে হত্যার জন্য দায়ী এখন হিটলার কে যদি আমরা তাহলে আপনার মৃত্যুদণ্ড একটা মানুষকে মারার শাস্তি দেওয়া হলো একটা মানুষকে মারার শাস্তি দেওয়া হইল ষাট লক্ষ মানুষকে সে তো মারছে তাকে আপনি কি শাস্তি দিতে চান বলেন তো মৃত্যুদণ্ড দিলে তো আপনি একজন মানুষের মৃত্যুদণ্ড একজন মানুষের অপরাধের বিচার করলেন একজন মানুষকে হিটলার খুন করছে তার বদলেও মৃত্যুদণ্ড আর 60 লক্ষ মানুষকে খুন করছে তার জন্য মৃত্যুদণ্ড তাহলে তো একই হয়ে গেল না তাহলে কি মানে ব্যালেন্স হইলো তাহলে কি আপনার সুবিচার হলো তার জন্য ওই তো আমরা বিশ্বাস করি যে পরকাল বলতে কিছু আছে যে তাদের ওই জায়গায় তাদের হচ্ছে আপনার ইয়ে হবে আমরা আমরা এটা বিশ্বাস করেন সেটা তো প্রমাণিত কোনো বিষয় না যে পরকালে এখন হিটলারকে শাস্তি দেয়া হচ্ছে এখন পিটানো হচ্ছে এরকম তো কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না এখন আমরা যেটা বলছি যে আপনি আপনি যে যে জিনিসটা ভাবতেছেন যে শাস্তি দেয়া শাস্তি দেয়া জিনিসটা কি আসলে একজন মানুষকে শাস্তি দেয়াটা সিস্টেমটা কেন হইছে বা কি জিনিসটা কি শাস্তি সিস্টেমটা আধুনিক রাষ্ট্র যে আধুনিক বিচার ব্যবস্থা

এইভাবে ভাই আধুনিক বিচার ব্যবস্থা চলে না এটা হচ্ছে পুরনো কালের আইন মধ্যযুগের আইন এরকম ছিল কিন্তু আধুনিক বিচার ব্যবস্থা এরকম না আধুনিক বিচার ব্যবস্থা হচ্ছে একজন একজন অপরাধ কেন করেছে সেটা খুঁজে বের করা এবং সে যেন আর ভবিষ্যতে এই অপরাধটা করতে না পারে সেটার ব্যবস্থা করা কিন্তু আপনি যদি প্রতিহিংসা পরায়ণ হন ওই অপরাধের উপরে যখন আপনি প্রতিহিংসা পরায়ণ হবেন যে সে কারো হাত কাটছে আমরা তার হাত কেটে নিব তখন আপনার মনের ভিতরে এবং জনগণের মনের ভিতরে এই প্রতিহিংসার চর্চাটা মানে চিরস্থায়ী হয়ে যায় ও এটা করছে আমরা ওর সাথে এটা ও আমার বোনকে রেপ করছে আমি ওর বোনকে রেপ করছি এইসব পাল্টা পাল্টি করতে করতে সমাজটা ধ্বংস হয়ে যাবে আপনার ভিতরে যখন এই টেন্ডেন্সিটা গ্রো করবে একটা জনগোষ্ঠীর ভিতরে যখন এই টেন্ডেন্সিটা গ্রো করবে যে অমুকে আমার মাকে গালি দিছে আমিও তার মাকে গালি দিবো অমুকে আমার বাপকে মারছে আমিও তার বাপকে মারবো এইভাবে দেখা গেছে যে সমাজের ভিতরে মানে শতাব্দীর পর শতাব্দী ধরে শত্রুতা মানে থাকে হ্যাঁ যেমন ধরেন আমি আপনার বাপকে ফোন করছি আপনি আবার এসে করলেন কি আমাকে ফোন করছেন আমার ছেলে আবার আপনার ছেলে আপনাকে খুন করলো আপনার ছেলে আবার আমার আমার ছেলেকে ফোন করলো তারপর আপনার ছেলের ছেলে আবার এসে আমার ছেলেকে ফোন করলো এইভাবে না প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে কোন সলিউশনে যাওয়া যাবে একজন আরেকজনকে মারতে থাকে এবং ডিসিপিতে দেখা গেছে অনেক মানে ছোট ছোট গোষ্ঠcentric এর এই ধরনের দ্বন্দ্বের কারণে শতাব্দি পর শতাব্দি ধরে একজন আরেকজনকে খুন করা গেছে একজন আরেকজনকে মেরে গেছে এবং এই প্রতিহিংসা বিষয়টা যখন মানে কন্টিনিউ করবে মানুষের ভিতর চিন্তার ভিতরে ঢুকবে যে হ্যাঁ ওমকে ওমকে মারছে এজন্য রাষ্ট্র থাকে মরছে রাষ্ট্র তারও হাত ছেড়ে দিতে পার রাষ্ট্র থাকাও ধর্ষণ করেছে তখন ওই মানুষগুলোর ভিতর এই প্রতিহিংসাটা আরো বেশি মাত্রা থাকে একটা সমাজের মানে স্ট্যাবিলিটির জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এই এই কারণে বর্তমান সভ্য সমাজে মানবিক সমাজে এই জিনিসগুলো প্র্যাকটিস করা হয় না যেটা করা হয় যে একজন অপরাধী অপরাধী কেন অপরাধ করেছে সেটা খুঁজে বের করা এবং সে যেন আর এই অপরাধটা না করে সেই জন্য তাকে শুদ্ধানো তার চরিত্রকে শোধন করা এই কারণে আপনি দেখবেন উন্নত বিশ্বে এখন মৃত্যুদণ্ড প্রথা নাই আর মৃত্যুদণ্ড প্রথা বাতিল হয়ে গেছে ঠিক আছে কারণ মেরে ফেললে একজন মানুষ হ্যাঁ যে ইসলামিক আইন নাই সেই জায়গায় আমেরিকাতে কিছু কিছু স্টেটে আছে এখন মৃত্যুদণ্ড কিন্তু বেশিরভাগ সভ্য দেশে এখন আর নাই আসলে মাধ্যমে হয় না হ্যাঁ ভাই বলেন